হ্যালো গাইস, অ্যানাদার নিউ ব্লগ। এখন আমি চলে এসেছি বিকানেরের ছত্রি বলে একটা জায়গা আছে আর কি। তো ওইখানটায় কি হয়েছিল আসলে, আমি এটা হচ্ছে গেট এন্ট্রি। তো এটা কেন দেখতে এসেছি, বিকানের যত মহারাজারা ছিল তাদের আফটার ডেথ এই জায়গাটাতে মানে তাদের ইয়ে করেছে আর কি, সমাধিস্থ করেছে। তো ছত্রি বানিয়ে বানিয়ে রেখেছে ওরা, ছাতা যেটাকে বলে। তো এটাতেই আমরা দেখতে এসেছি আর কি, আর ভাবলাম একটা ব্লগ বানিয়ে নিই, আপনাদেরও আশা রাখছি ভালো লাগবে, তার জন্য ব্লগটা বানাচ্ছি। প্রচণ্ড বৃষ্টিও পড়ছে মাঝে মধ্যে, এই যে ওয়েদারটা দেখলেই বোঝা যাচ্ছে এই ফার্স্টগুলো ভিজে হয়ে আছে না ফ্লোরটা। আমার ক্যামেরাতেও বৃষ্টি পড়ছে, মানে হালকা হালকা, কোনো কোনো সময় প্রচণ্ড হয়, কোনো কোনো সময় হালকা হালকা বৃষ্টি। এখন হালকা হালকা পড়ছে, আমার ড্রেস ভিজছে। তারপরেও আমি ভাবছি যে ব্লগটা একটু একটু করে হলেও শ্যুট করি, আমার ক্যামেরাতেও বৃষ্টি পড়ছে। তো এখন টাটা, আমরা এখন এন্ট্রি করছি ছত্রি, যে জায়গাটার নাম হচ্ছে ছত্রি এখানটা। আর এখানে একটা রুলস আছে যে আপনি যেমন মন্দিরে আমরা স্লিপার বা শ্যুজ নিয়ে যেতে পারি না, ঠিক সেইখানে এইখানটায়ও শ্যুজ বা স্লিপার নেওয়া যায় না। আমরা জানি না সেটা, আসার পরে ওরা বলছি যে শ্যুজগুলো খুলে নিতে, তারপর ওরা না এই স্লিপারগুলো আমাদেরকে দিল পরার জন্য, বলছে আমাদের শ্যুজগুলো এখানে রেখে স্লিপারগুলো পরবো। এটা কত নম্বরই হলো আমার পায়ে, কিরকম লাগছে আমাকে দেখতে, মানে আরেকটা পা চলে আসবে আমার সাইজের পা। তো ঠিক আছে, দেখাচ্ছি আপনাদের, চলুন। একদম আমি ভিডিও নিতে পারছি না, এই এরকম একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। আমি তো, আমরা তো ভেতরে চলে এসেছি, তো এবার কোথায় ওদের ছাত্রীতে তো গিয়ে আর উঠে বসতে পারবো না। আমি এখানটা দাঁড়িয়ে আছি আর ভিডিও নিতে পারছি না, আমার একদম ভালো লাগছে না, একটু একটু করে ভিডিও নিচ্ছি। ও চলে চলে গিয়েছে আমাকে এখানে রেখে, আমি তো এখানটা দাঁড়িয়ে আছি। আর টুপি এতক্ষণ ধরে ছিল না, কিন্তু বৃষ্টি মানে ছিল, আমি বেগে রেখে দিয়েছিলাম, পরিনি, এখন এটা পরে নিয়েছি। বৃষ্টি বেজে যাচ্ছে তো ভালো, এটা পরে রাখলাম, যতটুকু বাড়ি নেব আর কি। যে হলো না বৃষ্টিটা এখনই আসার ছিল, সারাদিনে একটু একটু ছিল কিন্তু এখন একটু বেশি পড়ছিল, সব ভিজে যাচ্ছে। আমার ব্যাগ, ক্যামেরা, ফোন, আর একটু একটু ভিডিও করার জন্য তো বার করি না, তখন আবার ভিজে একটু একটু করি। ये माँ का प्रसाद आपके हाथ से दिया जाता है आपकी मनोकामना के लिए, तो मन से चिंतन करो माँ का, ये बड़ा दरबार है, यहाँ देखने के लिए यही चीज है। अच्छा, इनकी कहानी बड़ी विशेष विशेष कथा है। তো আমি আমাদের এই ব্লগটা এখানে মানে শেষ করছি আর কি, বৃষ্টির জন্য সেরকম কিছু নেওয়া হয়নি, তবে চেষ্টা করছি সবটুকুই নিয়েছি। এটা আসলে এত বড় এরিয়াও নয়, যতটুকু ছিল ততটুকু নিয়েছি, পুরোটাই নেওয়ার চেষ্টা করেছি। বৃষ্টি ভিজে ভিজে আমরা নিয়ে এলাম, এখন বৃষ্টি নেই, এখন আমাদের ভিডিওটাও কমপ্লিট হয়ে গেল, আমরা ঘোরাঘুরি শেষ করে নিলাম, সবকটা দেখে নিলাম, আপনাদের জন্য ভিডিও তুলে নিলাম। তো আশা করবো আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, আমি যেখানে যেখানে যাচ্ছি ব্লগ বানাচ্ছি ছোটো ছোটো করে, তত বড় ব্লগ করছি না। তো আপনারা প্লিজ দেখুন ভিডিওটা, অ্যান্ড আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, ভিডিওতে কমেন্ট করুন, লাইক করুন, অ্যান্ড হ্যাঁ বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে সকলের আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি, এনাদার ব্লগ আরম্ভ করব। আমরা অ্যাকচুয়ালি আজকে রাতেই আমাদের ট্রেন বিকানের থেকে জয়সলমের 11:25, তো তখন যখন আবার বেরোবো আই থিঙ্ক তখন আমি একটু ব্লগ স্টার্ট করব। নট শিওর যদি আমার মানে একদিনে এতগুলো ব্লগ এত ঘোরাঘুরি করে যদি পসিবল হয়, আবার ভিডিওগুলো এডিট করতে হবে আমাকে, তো দেখি যদি পসিবল হয় তবে আরেকটা ব্লগ অবশ্যই স্টার্ট করব বিকানের টু জয়সলমের। তারপর কালকে জয়সলমের ভালো ভালো আরও ভালো ভালো ভিডিও আসছে আপনাদের জন্য, ওয়েট করুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। তো টাটা।